আত্মনির্ভর সরকারত পরিণত করে ব্যবসায়ীবিলাক বা কর্পোরেট বা ক্যাপিটালিস্টে পুঁজিপতিয়ে যি দামত বস্তু বিক্রি করব তার উপর সরকারের কোনো হস্তক্ষেপ না থাকি। এই নীতি লওয়ার কারণে আজির বস্তুর দাম সাংঘাতিক ধরনের বৃদ্ধি পাইছে, এটি হল বেসিক কথা। এই গোটেই বেসিক কথাটক ইংরেজিত ইকোনমিক্সর ভাষাত ইয়াক কোৱা হয় নিও লিবারেল ইকোনমি, নব্য উদারীকরণের অর্থনীতি। যে নব্য উদারীকরণ অর্থনীতি বা রাজনীতি, সেই নব্য উদারীকরণ নীতিত সরকারে বাজারের বস্তুর উপর কোনো হস্তক্ষেপ নকরে, বাজার বা কোম্পানিয়ে যি মতে বস্তুর দাম উঠাব বা নমাব খুঁজে সেটা সরকারে কেবল চাই থাকে, সরকারে তাত কোনো নিয়ন্ত্রণ নকরে। আর এই নীতি প্রবর্তন করার ফলস্বরূপে আজি সাংঘাতিক রূপত বস্তুর দাম বাড়িছে। আটাইতক ইন্টারেস্টিং কথা যে যদি আজি সরকারিভাবে তৈরি করা যেটা CPI বলে কয়, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই ক্ষেত্রে যদি চাই তাহলে 2012 সনত বেস ইয়ার বলে ধরলে মানে কনজিউমার মানে একদম রিটেল প্রাইস যে খুচরা বিক্রি 2012 সনত যে বস্তুর দাম 100 টাকা আসে বেস প্রাইসটুক 100 টাকা বলে ধরে, সেই বস্তুটা যদি ফুয়েল বা লাইট আমার যদি সেটা ডিজেল বা পেট্রোল আর যদি গ্যাস সিলিন্ডার হয় তেতিয়াহলে সেটার দাম 100 টাকাটো 239.80 টাকা আজির দিনটা বৃদ্ধি পাইছে। যে সরকারে আজি অন্তত রাইজক সকাহ দিবর কারণে যেবিলাক সরু সরু প্রত্যেক টাউনতে প্রত্যেক অঞ্চলতে কিছু সুলভ মূল্যের দোকান খুলব পারে, যে আমার দোকান আছে যত কম দামত যদি এই চাউল দিয়ার ব্যবস্থা করে কালি লগে বাজার চাউলের দাম কমি আহ। আর একটা কথা কল্পনা করকসুন, এটা ইটা 4 টাকা 5 টাকা কিনেছিল, এতিয়া এটা ইটার দাম 14 টাকা। এবার কল্পনা করক প্রত্যেকজন মানুষকে যে এখন শ্রীলঙ্কা নহয় বলে কোনে কব, যত এটা ইটার দাম 4 টাকার পৰা 5 টাকা, যত আজির দিনত এটা ইটার দাম 13 টাকার পৰা 14 টাকা, অথচ ভারত আর অসমের মূল্যবৃদ্ধি পাকিস্তান আর শ্রীলঙ্কার লগত একে। যিমানে সাম্প্রদায়িক বজারের দাম সাম্প্রদায়িক রাজনীতির বজারের দাম বৃদ্ধি পাই গৈ আছে সিমানে আমার মূল্যবৃদ্ধির চাটো আমি বেশিকে খাই গৈ আছো। যদি মূল্যবৃদ্ধি কমিব লাগে তার লগত এই সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার যে রাজনীতি সেটুকু আমি মনত রাখিব লাগে।